धन्यवाद आजकल करता पक्ष के चमत्कार दुटी पाला देवर जो अपना इतिमध्ये सुनलें आजकल पाला हलो हाशर एवं कियामत आगे हबे कियामत कियामत अर्थ हलो ध्वंस तारपरे आमार हाशरेर माठे विचार हबे तो ये दुटा विषय निये आजके पाला बांग्लादेशेर सुनामधन्य गायिका मुक्ता सरकार उनी कथा राखबेन कियामतेर पक्षे थेके एबं आमी अधम आपनादेर मेये जुलिया आपनादेर मानिकगंजेर मेये एखाने आमार परिचय देबार मतो किछु नाई आमाके देवा होयेछे हाशरेर पक्षे किछु आलाप आलोचना करार जोन्नो तबे पालाय जाओयार आगे बोलबो আজকে আমার গানের ভাষায় কথায় সুরে ছন্দে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যায় সকলেই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবে কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে পালা করতে গেলে ভালো মন্দ অনেক রকম কথা আমাদের বলতে হবে সেই জন্য সকলের কাছে ক্ষমা চাই যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যায় সকলেই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন सर्वप्रथम आमी आमार पालार थेके एकटी गान राखी तारपरे देखी कि आलोचना करा जाए धन्यवाद आमरा मरार परे आमादेर प्रत्येकटा मानुष के जारा मुसलमान धर्मेर आछे प्रत्येकटा मानुष के कबरे राखा हय ताई ना बाबारा আমরা মানুষ মুসলমান ধর্মে যারা আছি তারা মারা যাওয়ার পরে আমাদেরকে কবরে রাখা হয় যাকে বলে আলমি বরজক আর এটা হলো আমার হাশরের প্রথম স্তর কবর দেশটা হলো হাশরের প্রথম স্তর আর এই কবর দেশ হতে হাশরের মাঠ পঞ্চাশ হাজার বছর দূরত্ব অর্থাৎ কবর থেকে কাল হাশরের মাঠ পঞ্চাশ হাজার বছরের দূরত্ব দূরের রাস্তা যেদিন এই হাশরের মাঠ সাজাবে সেদিন আমার মহান আল্লাহ পাক হবেন সেই দিন বিচারক আমার দয়াল নবী মায়ার নবী সে হবে সেই দিন উকিল আর আমরা সকলে হলো আসামি তাই সেই দিন সেই কঠিন নিদান কিভাবে পাড়ি দিব কিভাবে সেদিন আমরা হাশরের মাঠ পাড়ি দিয়ে আমরা বেহেশতে যাইতে পারব সেখান থেকে আমার একটি গান থাকবে ওরে রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারি সেদিন রোজ হাসরে কেমনে দিবি পারি ওরে সেদিন কাজী হবেন আলেকশা আসবে সমন করবে গ্রেফতারি ও মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি আরে রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারি রোজ হাসরে
প্রশ্ন থাকবে আপনি বলবেন কিয়ামত তিন প্রকার তাই না বাবা এক কিয়ামত হয়ে গেছে একটা কন্টিনিউ হচ্ছে আরেকটা হবে যেহেতু আমার শুরু তাই শুরু থেকে আপনার কাছে আমার এই প্রশ্নটা বলেন এই কিয়ামত দুনিয়ার কোন স্থান হতে শুরু হবে হায় হায় রে এটা নতুন প্রশ্ন এবং একেবারে এই কিয়ামত যে শুরু হবে এই কিয়ামতের যে নমুনা এই নমুনার ধরনটা কি
শুরু হবে এবং শুরু যে হবে শুরু হওয়ার তার নমুনার ধরনটা কি এই একটা প্রশ্ন আপনার কাছে থাকবে তারপরে দেখি আপনি কি করেন সেটা বুঝে আর কি আমি নেক্সট মঞ্চে কথা বলবো দেখি আগে কোন দিকের বাতাস কোন দিকে যায় ঝাসরে কেমনে দিবি বাড়ি আমার দাদাজি ঝাসরে কেমনে দিবি সেদিন কাজী হবে আলেক সাই হিসাব নিবে পাই পাই আসবে সমন করবে গ্রেপ্তারি ও মন ব্যাপারি সেদিন রোজ হাসরে কেমনে দেবি পারি সুন্দর বাড়ি বালাখানা মরলে কারো সঙ্গে যায় না সিন্ধুক বোঝাই যত টাকা করি এই সকল দুই দিনের তরে এই পরাণ পাখি গেলে দেহ ছেড়ে সেদিন পার ঘাটাতে করবি গড়াগড়ি বাবারে এই দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে টাকা পয়সা ধন দৌলত সুন্দর নারী বাড়ি গাড়ি আপনি যাই বলেন না কেন সেদিন কিছুই কিন্তু সঙ্গে যাবে না আসার সময় যেভাবে খালি এসেছি যেভাবে শূন্য এসেছি আবার যাওয়ার সময় কিন্তু ওইভাবেই আমাদেরকে যেতে হবে এই দুনিয়ার মধ্যে এমন মানুষ আছে যারা টাকা পয়সার চিন্তা করে না বাবারা তাই না টাকা পয়সার চিন্তা করে না কোনো কিছুর লোভী তার ভিতরে কাজ করে না সে কি সে হলো একজন ভক্ত একজন মুমিন বান্দা সে শুধু চায় আমার কিছুই দরকার নাই আমার কিছুই লাগবে না কাল হাসরের মাঠে যেন আমার মুর্শিদ আমার পরপারের কান্দারি হয় কাল হাসরের মাঠে আমার রাসূল পাক আমার দয়াল নবী যেন আমাকে সাফায়াত করে এইটুকুই আমার চাওয়া সে সর্বক্ষণ সেই ধ্যানে জ্ঞানে থাকে তার কোনো টাকা পয়সা লাগে না এই হলো এক শ্রেণীর লোক আবার আরেক শ্রেণীর লোক আছে যারা চিন্তা করে দুনিয়ার মধ্যে আমার পাঁচতলা গাড়ি লাগবে আমার একটা প্রাডো গাড়ি লাগবে আমার কোটি কোটি টাকা লাগবে এরকম চিন্তাধারা কিন্তু অনেকের বাবার আছে তাই না এইটাই কিন্তু 100% মধ্যে কিন্তু আপনার 80% এরকম লোক আমরা আছি বাড়ি গাড়ি ছাড়া টাকা পয়সা ছাড়া তারা কিছু বুঝে না তাই তাদেরকে বলবো আমি আমাকেও বলি এই যে বাবার আজকে গানে আসছি বাবার দরবারে আমিও কিন্তু টাকা নিয়েই আসছি কিন্তু আমার ব্যাপারটা হলো আমি আমার জন্য বাবারা চিন্তা করি না যতটুকু আমার না হইলে না সেটা আমি চিন্তা করি দয়াল যেভাবে রাখে আমার সাথে আরও কিছু লোকজন চলে ওদের দায়ভারটা আমার উপরে থাকে যে কারণে আমি না নিয়ে বাবা পারি না কিন্তু সব সময় একটা চিন্তা ভাবনা করি টাকা পয়সাটা বড় না মালিক এই দুনিয়া হলো দুই দিনের ক্ষণস্থায়ী দুনিয়া চিরস্থায়ী না এখানে দুই দিনের মুসাফির আমরা কেউ চিরদিন থাকবো না কাল হাসরের মাঠে যেন দয়াল নবী সাফায়াত করে ওই পারে পরপারে যেন আমি ভালো থাকি আমার চিন্তা তেমন তাই সবার উদ্দেশ্যেই বলবো বাড়ি গাড়ি টাকা পয়সা কারো সঙ্গে যাবে না Thank you.
তাই আজকে যেহেতু আফজ বাবার দরবারে এসেছি মহান আল্লাহ পাকের একজন ওলি সে বাবার দরবারে আমি এসেছি ভিখারি বাবার দরবারে আমি ভিক্ষা চাই বাবা যেন আজকে আমাকে খালি হাতে না ফিরায় তো সেই আকাঙ্ক্ষা থেকে সেই আরাধনা থেকে আমার এই গানটি থাকবে পালা হলো হাসর এবং কিয়ামত বাংলাদেশের সুনামধন্য গায়িকা যার বহির বিশ্বে সুনাম খ্যাতি ছড়িয়ে আছে জুলিয়া বেগম বাংলাদেশের মধ্যে একেবারেই ক্ষুদ্রতম শিল্পী আমি মুক্তা সরকার আপনাদের দোয়া দয়ালের দয়া আল্লাহর রহমত যদি থাকে চেষ্টা করব আমরা উভয় শিল্পী আজকে হাসর কিয়ামত পালা ধরে গান করার জন্য আজকে হাসরের পালা জুলিয়া বেগম আমি মুক্তা সরকার আমাকে দিয়েছে কিয়ামতের পালা হাসরের পালা থেকে গান করলেন কাজী হবেন আলেক সাই হিসাব নিবে পাই পাই আসবে সমন করবে গ্রেফতারি অতি রোজ হাসরে কেমনে দিবি পারি তার আগে একটি কথা শুনলাম যে হাসরের প্রথম স্তর নাকি কবর মানুষ যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায় তাকে যখন কবরের মধ্যে রাখা হয় সেখান থেকেই হাসরের বিচার শুরু কথার মধ্যে তো এটাই পাইলাম নাকি আচ্ছা এটা যদি পেয়ে থাকি তাহলে আমার মনের মধ্যে একটা প্যাচ লেগে আছে সেটা হলো একজনে চুরি করলো সে অন্যায় করলো চেয়ারম্যানের কাছে বিচার বিচার দিল চেয়ারম্যান তারে শাস্তি দিল শাস্তি যে অন্যায় করেছে অন্যায়ের ফল শাস্তি
তার আর কোনো বিচার নাই নাকি বলেন একবার চুরি করছে একবার চুরির জন্য সে একবার শাস্তি পাইছে চেয়ারম্যানও তারে মাফ করে দিল শাস্তি দিয়া এলাকাবাসীও তারে মাফ করে দিল কিন্তু সে যদি এই এই যে অন্যায় করছে একবার বিচারের পরে আবার যদি তারে বিচার করা হয় এটা কিন্তু তার প্রতি অন্যায় করা হয় অন্যায় করা হয় না পাপ করছে একটা একবার পাপ করছে একবার পাপের জন্য দুইবার তো শাস্তি হইতে পারে না পারে কবর থেকে যদি হাসর শুরু হয় কবরের মধ্যে শোয়াইলেই নাকি গুরজো দিয়া পারাপারি শুরু করে তাহলে একবার মানুষ পাপ করলো একবার এটার জন্য কবরের মধ্যেও তারে শাস্তি দিল আবার হাসরের মাঠেও বিচার করবে তাহলে এই এক শাস্তির জন্য দুইবার এটা হয়ে গেল না দুইবার শাস্তি হলো না বিষয়টা তো কেমন কেমন জানি লাগলো নাকি বলেন মানুষ যখন মারা যায় মুসলমান মারা গেলে কবরের উপরে তিন মুষ্টি মাটি ছিটিয়ে তিনটা কথা বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতানুকরা এর অর্থ হলো হে মানুষ তোমাকে মাটির ধারা তৈরি করা হয়েছে আবার মাটিতে মিশে যাচ্ছ কাল হাসরের মাঠে আবার ধানের গাজার মতো মাটির থেকে উঠবা তাহলে আপনি যদি বলেন কবর থেকে যদি হাসর শুরু হয় তাহলে কবরের মধ্যে একটা মানুষ মারা গেলে মানুষকে রাখা হয় মুনকির নকির দুইজন ফেরেশতা আসে এসে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসার উত্তর যদি সে না দিতে পারে তার ইচ্ছা মতন শাস্তি দেয় আর যদি সে জবাব দিতে পারে তাহলে বেহেস্তের একটা সুরঙ্গ কেটে দেয় বেহেস্তের যে আরাম আয়েস সে কবরের মধ্যে পায় তাহলে এই কবরের মধ্যে শাস্তি এটা হবে আবার কাল হাসরের মাঠেও আল্লাহ পাক রাব্বুল আলামিন এই পৃথিবী ধ্বংস করে দিবে ধ্বংস করার 40,000 বছর পর্যন্ত পৃথিবী পানিময় অবস্থায় থাকবে 40,000 বছর পরে আল্লাহ কুদরতি এক বাতাস ছেড়ে দিবে বাতাসে হবে ঢেউ ঢেউয়ে হবে ফেনা ফেনার থেকে হবে এক বিন্দু বালুর কণা এক বালুর থেকে 70 বালু হবে 70 থেকে 70,000 বাড়তে 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 এই পৃথিবীর মতো আরো 40টা পৃথিবীর সমান একটা বালুর চর উঠবে আর ওই বালুর চরের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিনের অগণিত নামে সেদিন মুছে যাবে নাম থাকবে একটাই ওয়াহিদুল কাহার ওয়াহিদুল কাহার রূপে বান্দাদের বিচার করবে তাহলে কবরের মধ্যেও যদি শাস্তি দেয় তাহলে হাসরের মাঠের মধ্যে আবার এত এত কিছু সাজাইয়া আবার বিচার করার দরকার কি একবারে কবর থিকা বিচার কইরা তারপরে জান্নাতে দিয়া দে করলাই নাকি বলেন আল্লাহ এটা পারতো না আল্লাহ তো সবকিছু পারে কবরের মধ্যেও যদি শাস্তি দেয় আবার হাসরের মাঠে শাস্তি দিবে তাহলে একটা অন্যায়ের জন্য আল্লাহ শাস্তি দিবে দুইবার এটার কারণটা কি এটা আমি আপনার কথার থেকে আপনি যত বলেছেন কবর থেকে হাসর শুরু আমি কবর থেকে আপনারে ধরলাম একটা গান আগে গাই তারপর চেষ্টা করব কথার মীমাংসা করার জন্য আমাকে যেখান থেকে প্রশ্ন করেছেন ইনশাআল্লাহ আমি জবাব দিব একটা গান গাই ভাই তোমার নাই বেলা নাই
जौतुकेर बलिदाने गेल कत प्राणी चालबाज
যৌতুকের বলি দানে গেল কত প্রাণী, কেউ শোনে না কারো কথা, মার কথা, বাবার কথা, ভাইয়ের কথা, বোনের কথা, যার যার মতেই মত, কারো প্রতি নাই ভাইরে কোনো মহাব্বত, কেউ শোনা নাই আজ কারো কথা, যার যার মতেই মত, কারো প্রতি নাই ভাইরে কোনো মহাব্বত। বংশী মৌলবী হতে মুফতি মাওলানা এ গায়ক গায়িকা কিছু কথাই শোনো না, বংশী মৌলবী হতে মুফতি মাওলানা গায়ক গায়িকা কিছু কথাই শোনো না, তাই ওয়াসকিং কমাতে পরে ওয়াসকিং কমাতে না ওয়াসকিং কমাতে না ব্যক্তি নিচে চলেছে মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি শুনেছি যত পড়েছি দ্বিগুণ, ভাই করেছে নিজের হাতে আপন ভাই রে খুন, তাই লাগছে আগুন জ্বলছে আগুন, আগুনের কথাই আমার নবী বলেছে, কিছু অমানুষের চেয়ে মানুষ কিন্তু অমানুষের চেয়ে কিন্তু কুকুর অতি মহান, প্রাণী অনেক মহান। কিভাবে এটা আমি আমি আমারটা বলি, আমি কিছু কিছু ফুলাপান আছে যারা ঠিক মতো খাইতে পারে নাই, তারা আমার সাথে থাইকা আমার সাথে চইলা তারা খাইছে, কিন্তু এখন আমারে দেখলে চিনে না, হ্যাঁ আমারে দেখলে এরা
দিয়া থাকে আমারে তারা চিনে না তাহলে তিন বছর একটা মানুষের আজে খাওয়াইলাম তিন দিন যদি একটা কুকুরকে আপনি খাওয়ান ওই কুকুরটা আপনার বাড়ি ঘরের মধ্যে পাহারা দিবে ওই কুকুরটা আপনার পিছনে পিছনে যাবে ওই কুকুরটা আপনি যে মানুষ আপনার একটা দাম দিবে কিন্তু কিছু কিছু অমানুষ আছে তারা মানুষ হয়ে মানুষের দাম দেয় না একদিন কারো ঘরে যদি আপনি একবেলা ভাত খান আপনি তার কাছে সব সময় আপনি একটু হিসাব করে কথা বলবেন যে না এই লোকটার বাড়িতে আমি একবেলা ভাত খাইছি আর এখন ভাত যদি উল্টা তিন বেলা আপনি খাওয়ান আপনার মাথার উপরে আঙ্গুল তুলা তারা কথা কইবে এরা কি মানুষ এরা অমানুষ যারা অতীতকে ভুলে যায় তারা কখনো মানুষের খাতায় থাকে না তারা অমানুষের খাতায় চলে যায় তাই তো বলেছে কিছু কিছু অমানুষের চেয়ে কুকুর অতি মহান তিন দিন একটা কুকুরকে খাওয়াইছেন আপনার ঘর বাড়ি ছাড়া না অথচ তিন বছর একটা লোকরে খাওয়ান আপনি সে স্বার্থে আঘাত লাগলে সে আপনারে কালকে আপনারে দেবো শালার ঘরে শালা এর জন্য কবি বলেছে যা কিছু একবারে নগদ কথা এই দুনিয়ার মধ্যে যা কিছু ঘটতেছে এই গানের মধ্যে তা তুলে ধরা হয়েছে একেই বলে কিয়ামতের আলামত এই চীন শহরে করোনা ভাইরাস আল্লাহর কাছে আমরা যেন যারা আমরা মুসলমান আমরা যারা ভালো আছি সুস্থ আছি আমরা পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে মসজিদে গিয়া আমরা যেন সবাই সবার জন্য দোয়া করি এ রোগ যেন আমাদের বাঙালি জাতির উপরে যেন না আসে না ছড়ায় এটা আমরা সবাই যেন মসজিদে যাই মাজারে যাই যেখানেই যাই আমরা যেন আমাদের জন্য আমরা মানুষ হয়ে মানুষের জন্য যেন আমরা দোয়া করি এটা কি কিয়ামতের আলামত না সামান্য একটা ঠান্ডা সর্দি আর একটু জ্বর আসলেই একটা মানুষ মারা যায় এটা কি আমি গতদিন গতকালকে আমার সাথে যারা আছে আমার এই আয়নাল কাকা কামাল কাকা আমার ভাই রুবেল যারাই আছে আমার সাথে আমরা বসে বসে গানে যাওয়ার সময় একটা ভিডিও দেখলাম ভিডিওটা দেখা মনে মনে ভাবলাম যে আল্লাহ ওদের উপরে গজব এমনি এমনি ফালাই নেই যেভাবে ওরা কুকুর বিড়াল রে মাথার মধ্যে মাইরা যেভাবে হত্যা করে ওরা খায় বাংলায় মানে এমন কোন জিনিস নাই যেই জিনিস ওরা খায় না এগুলা দেখলেও খাওয়া দাওয়া একবারে বন্ধ হয়ে যায় মুগুর দিয়া বাড়ি মাইরা একটা কুকুর রে মারে একটা কুকুরের গায়ে গরম পানি ঢাইলা দেয় গরম তেল ঢাইলা দেয় একটা কুকুরকে জীবিত ঝুলাইয়া তারপর তার মাংস তার চামড়া শুলে কুকুরটা ছটপট ছটপট করতে করতে কুকুরটা কাঁদে ও বুবা যা তোর ভাষা নাই কিন্তু ওর ভাষা তো আল্লাহ বুঝে একটা গরু গরুও খায় এরা গরুও খায় গরুটারে কি করে জবাই না কইরা বসাইয়া এরারে ইচ্ছে শুইল্লা তারপর ওইখান থেকে মাংস নিয়ে নিয়ে তারা খায় আমার দিয়া মাথার মধ্যে বাড়ি বাড়ে গজব কি হ্যাঁ উপরে ফালাইবো না ফালাইবো কার উপরে যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা নবীকে বিশ্বাস করে না নবীর আহলে বায়াতকে বিশ্বাস করে না ধ্বংস আগে তাদেরই হবে কথা সত্য আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত আমার একটা বান্দা পৃথিবীতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এই দুনিয়া কিয়ামত করব না তাই তো আমার কাছে প্রশ্ন করে কথা বলি নাই সর্বপ্রথম কিয়ামত কোন দেশ থেকে শুরু হবে ঘটনা বলেন দেখি তাই আমি ধীরে ধীরে আপনার কথার জবাব যাব দিয়া এ প্রশ্ন আমি বহুত আগে শুনছিলাম রে মিয়া অনেক আগে প্রশ্ন শুনছিলাম আগে হইতো এখন তো অনেক প্রশ্ন আছে ধন্যবাদ আমার বোনকে এত সুন্দর করে প্রশ্ন করার জন্য প্রশ্নটা হলো কিয়ামত কোন দেশ থেকে শুরু হবে আগে কিয়ামতের বিষয়টা আগে বলি গতবার এখানে গান করেছিলাম আমি আর মাজনুনি বাউল মাতা আলিয়া বেগম হাসর কিয়ামত পালা দিছিল আমি গাইছিলাম হাসর উনি গাইছিল কিয়ামত ভাগ্যক্রমে আজকেও হাসর কিয়ামত পাইছি
যাক এটা মালিকের ইচ্ছা, দয়ালের দয়া। আপনাদের যে সুন্দর নীরবতা, যখন গান কমিটি বায়না করতে গেছে আমি ছিলাম না, ওই আমাদের এই যে রাসেল ভাই ছিল, আমি গানে গেছিলাম, আমাকে ফোন দিয়ে বললো যে বাটুইপুরি দরবার শরীফ থেকে লোক আসছে বায়না করবে আমার সাথে। যখন আসাদ ভাই যখন আমার সাথে কথা বললো যে বোন গানটা তো গায়া দিতে হবে, আমি শুধু বলছি যে ভাই আপনাদের দরবারের যে পরিবেশ, পরিবেশ দেখলে এমনি গান আসে। কথা সত্য, এত সুন্দর একটা দরবার, এত সুন্দর মানুষ, এত সুন্দর পরিবেশ, আমি অবশ্যই যাব। আমি কোনো টাকা পয়সা কোনো কিছুর কথাই বলি নাই, আমি বলছি আপনাদের এখানে গান গাইতে আমার ভালো লাগে, আমার আত্মা শান্তি পায়, যেখানে আত্মা শান্তি পায় সেখানে যাওয়াটা উত্তম, তাই আমার আত্মা শান্তি পায় আমি আপনার দরবারে যাব। এক কথায় চলে আসছি, শুধু আপনাদের এই সুন্দর পরিবেশটা দেখে, এরকম পরিবেশ অনেক জায়গায় পাই না, মন খুলে গানও গাইতে পারি না কথাও বলতে পারি না, কিন্তু এখানকার জায়গাটা এত সুন্দর পরিবেশ, এর জন্য আমি আসাদ ভাইকে বলছি যে আমি অবশ্যই গান করব। কিয়ামত হয়ে গেছে, নূহ নবীর আমলে একটা কিয়ামত হয়েছিল যেটাকে খণ্ড প্রলয় বলা হয়। 40 দিন যাবত ও প্রলয় ছিল, পানির থেকে হয়েছিল। নূহ নবীর একটা কিস্তি বানাইছিল অনেক বড়, ওই কিস্তির মধ্যে যারা উঠছিল তারা রক্ষা পেয়েছে। কিস্তির মধ্যে উঠে নাই এমন এক মহিলা যে নূহ নবীকে বিশ্বাস করেছিল, নূহ নবীর কামেলা পরে কালেমা পরে তার কাছে মুসলমান হয়েছিল, সে ছিল একটা বৃদ্ধা মহিলা, নাম তার জাকিয়া বুড়ি। সে উঠে নাই কিন্তু নূহ নবীর প্রতি তার বিশ্বাস ভালোবাসা ছিল বিধাই, সে টেরো পাই নাই কখন কিয়ামত হবে। হইছে আধ্যাত্মিক জগতের মানুষ যারা, দেহের মধ্যেও কিন্তু কিয়ামত হয়, দুনিয়াতে কিন্তু কিয়ামত আছে, যে যখন মরে তার জন্য কিয়ামত। আধ্যাত্মিক জগতের মানুষ যারা, মানুষ দুই প্রকার, তেফেল এবং কামেল। তেফেল হলো অসম্পূর্ণ মানুষ, কামেল হলো সম্পূর্ণ মানুষ। অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাবার আসে, ওই জ্ঞান বিকশিত যার হইয়াছে দেখলেই চিনা যায় তার লক্ষণ। ওই লক্ষণওয়ালা মানুষের কাছে গেলে তার জীবনে কিয়ামত হবে না, সে হয়ে যাবে অমর। দেখেন আজকে আফাজউদ্দিন সাহেব আবার ওরস, তার ওরস কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত চলবে, তিনি জিন্দা, তিনি অমর, তার কোনো মরণ নাই, তিনি আল্লাহর ওলি, আল্লাহর সাথে লয় হয়ে গেছে, আল্লাহর সাথে ফানা হয়ে গেছে, তার কোনো কিয়ামত নাই। আমরা যারা সাধারণ মানুষ আমাদের কিয়ামত আছে, আমরা দুনিয়া থেকে চলে যাব, আমার পরে আমার ছেলে আসবে, আমার ছেলের পরে ছেলের ছেলে আসবে, ছেলের পরে আবার ছেলের ঘরে আবার ছেলে হবে, এভাবে আস্তে আস্তে আমি যে একদিন মুক্তা সরকার ছিলাম আমার নামটা দুনিয়া থেকে মুছে যাবে। যেভাবে আমার বাবারও বাবা ছিল, তার বাবাও বাবার ছিল, তাদের নাম এখন কেউ নেয় না, আমি আমার বাবার নাম কই, আমার ছেলে মেয়ে আমার নাম বলবে, এইভাবে এক সময় আস্তে আস্তে আমার নামটা মুছে যাবে, কিন্তু ওলি আল্লাহর নাম কিয়ামতের আগ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে নূহ নবীর আমলে কিয়ামত হয়েছিল 41 দিন পর, 40 দিন প্লাবন হয়েছিল 41 দিন মাথায়, যদি পাহাড়ে এই প্লাবনটা থেমে গিয়া জাহাজটা ঠেকেছিল, এখন তখন হয়েছে একটা প্রলয়, বর্তমানে এটাকে বলে রোজ কিয়ামত, যে যখন মরে তার জন্য কিয়ামত, এটাকে বলে রোজ কিয়ামত। আরেকটা কিয়ামত সামনে আছে, এটা আপনি দেখবেন আমি দেখব কিনা একমাত্র আল্লাহই ভালো জানে। আল্লাহ বলেছেন মহরম চাঁদের 10 তারিখ বার থাকবে শুক্রবার সময় মাগরিবের ওয়াক্ত, কিন্তু হাদিস শরীফের মধ্যে এটা স্পষ্ট প্রমাণ আছে কিয়ামতের আলামতগুলা না ঘটা পর্যন্ত এই দুনিয়া কিয়ামত হবে না। তবে আলামত যে ঘটতেছে এটা আমরা টের পাচ্ছি, আমরা দেখতেছি। আমার নবী বলছে, আমার নবীর কাছে এক সাহাবা গিয়া বলে, ও দয়াল নবী আপনারে জানাই কিয়ামত কবে হবে বলেন না আমায়, কিয়ামতের আগে আলামত কি হবে একটু বুঝতে চাই, জানতে চাই। আমার নবী বলছে কিয়ামতের আগে আলামত ঘটবে, সম্মানী লোক সম্মান পাবে না, বাবা মার সন্তান বাবা মাকে খেদমত করবে না, বাবা মার সন্তান বাবা মাকে খেদমত করবে না, অবাধ্য হয়ে যাবে, কথা শুনবে না, মারামারি কাটাকাটি বেড়ে যাবে, সম্মানী লোক সম্মান পাবে না। আগে যদি একটা
মুরব্বি যদি একটা বোঝা নিয়া বাজার থেকে বাড়ির দিকে যাইতো, ইয়াং ছেলে পেলে দেখলে কষ্ট লাগতো, চাচা আপনার বোঝাটা দেন আমি মাথায় করে বাড়িতে নিয়ে আসি। আর বর্তমান জমানায় কি যদি দেখে একটা মুরব্বি মাথায় করে বোঝা নিয়ে যাইতেছে, ইয়াং ছেলে পেলেরা কাছে গিয়া ধাক্কা দিয়া কয় চাচা মেসটা আছে না, বিড়িটা ধরাইতাম, বলে না এগুলো কি কিয়ামতের আলামত আলামত। আমি আস্তে আস্তে বলবো কথা, বেশি বলবো না। আমার কাছে প্রশ্ন করে বলিব এখন, প্রশ্ন করেছে আমার কাছে কোন দেশ থেকে কিয়ামত শুরু হবে? কিয়ামত শুরু হবে হিমালয়ের পাদদেশ থেকে, আম্মাইল শহর থেকে শুরু হবে, হিমালয়ের পাদদেশ আম্মাইল শহর, সেখান থেকে কিয়ামত শুরু হবে। কারণ ওই শহরে বন্দী আছে ইয়াজুজ মাজুজ, ওই ইয়াজুজ মাজুজ একটা প্রাচীন দেয়াল, ওই প্রাচীন দেয়ালটা একবারে কাচের মতো, ওই প্রাচীন দেয়ালটা করে রাখছে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি চাপতে থাকে, চাপতে 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 রসুনের চিকলার মতো একবারে পাতলা করে ফেলে। দুজন যখন ক্লান্ত হয়ে যায় চাপতে চাপতে, যখন রসুনের চিকলার মতো হয়ে যায়, তারা মনে মনে ভাবে এবং একজন আরেকজনকে বলে, চল এইটুক আবার কালকে চাইটা একবারে ভেঙে তারপর মানুষদেরকে খাওয়া শুরু করব, হত্যা করা শুরু করব। এই কথা যখন বলে, এই কথা বলে তারা যখন আবার রাত্রে চলে যায় ঘুমাইতে, ঘুমের থেকে উঠা সকালবেলায় দেখে আবার যেই দেয়াল সেই দেয়াল হয়ে আছে। যেদিনকা যেদিন তারা বিসমিল্লাহ বলে চাটা শুরু করবে, ওই দেশে এখনো বিসমিল্লাহ পৌঁছায় নাই, যেদিন বিসমিল্লাহ পৌঁছাবে এবং বিসমিল্লাহ বলে তারা যখন চাটা শুরু করবে, ওই দেয়ালটা তখন ভেঙে যাবে। ওই দেয়াল ভেঙে বাহিরে আসিয়া শুরু করবে কিয়ামতের আলামত, মানুষকে হত্যা করবে, খাবে আয়শা, ফুরাত নদীর পানি এক চুমুকেই শেষ করে ফেলবে। আবার ইয়াজুজ মাজুজ পানি খাইয়া শুকাইয়া ফেলবে, পানির মধ্যে যত মাছ আছে সব মাছ খাইয়া ফেলবে, এবং কাদার মধ্যে যে পানি লাগা থাকে সে কাদা গুলাও এমন ভাবে চুইসা পানি খাবে, মানুষ দেখলে মনে করবে এখানে 100 বছর 200 বছরের মধ্যে কোনো পানি ছিল। আমি আস্তে আস্তে বলবো কথা, কিয়ামত ধরিয়া যে প্রশ্ন করছে আমাকে জবাব দিলাম দিয়া, আমারও জিজ্ঞাসায় এলো আপনারে জানাই, জবাব দিবেন জবাব দিবেন, আসরে দাঁড়াই। আমি শুধু আপনার কাছে জানতে চাই একটা কথা, আল্লাহ পাক রাব্বুল আলামিন হাসরের মাঠে ওহিদুল কাহার রূপে বিচার করবে বান্দাদের, প্রত্যেকটা বান্দার সোহাত উপরে থাকবে সূর্য, সূর্যের তাপে মগজ গলে পানি হয়ে যাবে, পানির মধ্যে সাঁতরাইতে থাকবে আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আবার নবী একাই বলবে সেদিন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এই যে জায়গাটার মধ্যে উরুস করতেছে, এই জায়গার কিন্তু একটা মাপ আছে, আছে না? এই জায়গার একটা মাপ একটা ম্যাপ অবশ্যই আজকের গান কমিটির কাছে আছে, এবং যারা ডেকোরেটরের কাজ করে তাদের কাছেও এই মাপটা আছে, যে আমরা এখান থেকে এই পর্যন্ত এতটুকু, ওইখান থেকে ওই পর্যন্ত এতটুকু। আমি শুধু আপনার কাছে জানতে চাই হাসরের মাঠটা দৈর্ঘ্য থাকবে কতটুকু, প্রস্থ থাকবে কতটুকু? হাসরের মাঠ দৈর্ঘ্য প্রস্থ কতটুকু থাকবে এটা আপনি হিসাব করে আমাদেরকে, যেভাবে লেখা আছে সেভাবেই আমাদেরকে একটু জানবেন, তাহলে আমরা বুঝতে পারবো এতটুকুর মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন হাসরের বিচার শুরু করবে। তারপর বিচারের কাজ শুরু হওয়ার পরে বিচারেরটা আস্তে আস্তে বলার চেষ্টা করবো। মানুষ মানুষের মিটি ভুলেছে, মানুষ মানুষের মিটি।
তপন ভাই যাকে আপনারা এই কথার জবাব করে এবার চমৎকার ভাবে আমাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে একটি প্রশ্ন রাখলেন এবং আমি একটি কথা বলেছিলাম যে কবরের দেশ হলো হাশরের প্রথম স্তর যেটাকে আলমে বরজক বলা হয় সে আমাকে বলল মানে সে একটা মেসাল দিয়ে আমাকে বুঝাইল কি বলে বলে যে একটা মানুষের দুইবার কি করে বিচার হয় এটা সে প্রশ্ন করেন আমার কাছে একটা প্যাচ দিয়ে গেছে আমার গানের থেকেই আমাকে একটা প্যাচ দিয়ে গেছে তার কথা হলো যে মানুষ মরে যাওয়ার পরে যখন তাকে কবরে রাখা হয় তখন চল্লিশ কদম মানুষ ওই মৃত ব্যক্তিকে রেখে আসার পরে তার আজাব শুরু হয়ে যায় তার হিসাব নিকাশ শুরু হয়ে যায় তো কবরের ভিতরে ওই মৃত ব্যক্তিকে রেখে আসার পরে তাকে গুর্জ মারে ফেরেস্তারা আসে মনকিন নাকি তার অনেক প্রশ্ন করে অনেক কথা তো তখন তার বিচার হয় তার কথা হলো এই যে তখন যদি বিচার হয় কাল হাশরের মাঠে তাহলে কি হবে হ্যাঁ একটা মানুষের তো কখনো দুইবার বিচার হইতে পারে না তার তো কবর দেশে বিচার হয়েই গেল ফেরেস্তারা তাকে রেখে আসার পরে তার কাছে জিজ্ঞাসাবাদ করলো সে যদি ভালো পারে তাহলে সে ভালো থাকবে আর যদি সে প্রশ্নের জবাব দিতে না পারে তাকে গুর্জ মারবে তাকে শাস্তি দিবে এই হলো ব্যাপার তাই যদি হয় তাহলে কাল হাশরের মাঠে বিচার হয় কি করে একটা মানুষের কখনো দুইবার বিচার হইতে পারে না চমৎকার কথা তো প্রশ্নের জবাবটা পরে দিব আগে আমি তার প্যাচটা কাটি তাই না সে যে প্যাচ দিছে এটা লেস্ট আগে কাটি আচ্ছা বাবারা আমাদের সমাজে যদি কোনো মানুষ অপরাধ করে তাকে কোথায় নিয়ে যায় বাবারা হ্যাঁ কোথায় নিয়ে যায় বাবারা একটা কিছু বলতে হবে তো কি বলো প্রথম পর্যায়ে তাকে নিয়ে যায় গ্রাম পর্যায়ে নিয়ে যায় ইউনিয়ন পরিষদে হ্যাঁ চেয়ারম্যানের কাছে আগে মেম্বারের কাছে নেওয়া হয় তারপরে চেয়ারম্যানের কাছে তার বিচার হয় যখন তাদের আওতাধীনের বাইরে চলে যায় বিচার তখন তার নামে মামলা করা হয় কোথায় সেটা হলো থানায় চেয়ারম্যান যখন দেখে যে এটার কোনো মীমাংসা আমি দিতে পারছি না বা যে মীমাংসা আমি দিচ্ছি এটা আমার যারা আমার কাছে এসেছে যারা আমার কাছে কমপ্লেন করেছে অভিযোগ করেছে তারা এটা মানছে না আমার আয়ত্তের বাইরে চলে গেছে তখন সে কি করে তখন সে ওটা থানা পর্যায়ে নিয়ে যায় তখন সে বলে যে আপনারা থানাতে গিয়ে একটি মামলা করেন আহা বাবা কি লাইট মারে কে বোধহয় কোনো বাচ্চা হবে পুষ্করিণীতে মারো পুষ্করিণীতে মারো মাছ মরে যাবো গা তো থানায় যাওয়ার পরে সেই বিচারটাকে কোথায় নেওয়া হয় সেটা হলো আদালতে কোর্টে নেওয়া হয় থানায় কিছুদিন রাখে দুই একদিন পাঁচ দিন সাত দিন যাই থাকুক না কেন তাকে রাখার পরে উত্তম মাধ্যম ঠান্ডা মিষ্টি তিতা কিছু দেয় তাই না বাবারা দেয় না নেওয়ার পরে কিন্তু থানায় থাকার পরে কিন্তু তাকে মারে মারধর করে আমার যাদের রাজকাল একটু মামা আছে টাকা পয়সা আছে তারা ফোন দেয় এই বড় ভাই আমার কিন্তু ছোট ভাই আমার কিন্তু মেয়ের জামাই আর কিন্তু কিছু কম যাইব না ফোন কি করে ও টাকার জোরে যায় তারে জামাইয়ের মতো আদরটা করে আর যারা আমার মতো কাঙ্গাল ভিকারি তারা তো ফোন দিতে পারে না বাবারা তাদের মাশাল্লাহ টক মিষ্টি জাল সবটাই দেয় হ্যাঁ দেওয়ার পরে কি করে কয়েকদিন থাকার পরে তাকে কোর্টে চালান করা হয় চালান করা হইলে তখন তার একটা রায় হয় একটা বিচার হয় এই আস্তে সারাটা জীবন তো বাজাইলা ভাই একটু কম বাজাও আস্তে আস্তে বাজাও কথা কইতে দাও তো আমার কথা হলো এই যে আস্তে তাকে যখন কোর্টে রায় দেওয়া হয় সেটা হলো তার আসল বিচার
ওইটাকেই মানতে হবে আর থানায় যে তাকে মারধর করলো এটা কিন্তু ফাও এটার কিন্তু কোনো বিচার নাই কোনদিনও দেখছেন বাবারা যে আসামিরা যখন কোর্টে ওঠায় তখন কেউ যায় বলছে এই আমার কিন্তু এতগুলো মার দিয়েছে বিচারটা কিন্তু একটু কমাই দিও কয় কেউ এই কয় নাকি রে কয় কেউ বলে না এই কি কষ্ট এগুলা হইলো আর কি তোরে কিন্তু কেউ বলে না তখন কোর্টে থেকে যে রায় দেয় সেটা তার মানতে হয় তো আমার কথা হলো ওইখানে আপনি যে আমাকে বললেন যে কবরে বিচার হলে আবার হাশরের মাঠে বিচার কি করে হয় আসলে কবরে যে বিচারটা হয় সেটা হাশরের মাঠের যে বিচার সেটার কিছু অংশ মাত্র আংশিক কিছু এটা দিয়ে তাকে বোঝানো হয় যে হাশরের মাঠে কাল হাশরের মাঠে কেমন আজাব হবে তোমার জন্য কি অপেক্ষা করতেছে এটা কিছুটা অংশ বোঝানো হয় যাই হোক এই ছিল তার কথা এবার আমি আমার হাশরের পক্ষে থেকে একটি গান রাখি তারপরে আমার কাছে যে প্রশ্ন করেছেন অবশ্যই তার প্রশ্নের জবাব করব তবে গানটা করার পরে ধন্যবাদ কঠিন হাসরের দিনে আখির নবী জীবিনে সেদিন পাপি উম্মতকে করিবে পার কঠিন হাসরের দিনে আখির নবী জীবিনে পাপি উম্মতকে করিবে পার Bye.
যেই ভাবে তে প্রশ্ন করে কথা কিন্তু মন্দ না আস্তে ধীরে তাহার কথা করব বর্ণনা আরে কথা তার বর্ণনা করব বর্ণনা আরে যেই ভাবে তে কথা বলে কথা কিন্তু মন্দ না আস্তে ধীরে তাহার কথা করব বর্ণনা আমি আস্তে ধীরে তাহার কথা করব বর্ণনা আরে যেই ভাবে তে বর্ণনা তার বর্ণনা আস্তে ধীরে তাহার কথা করব বর্ণনা আরে এই সব আরে করব বর্ণনা এই ভাবে তে প্রশ্ন করে ভুলি নাই তা মনে আরে ভুলি নাই তা মনে আরে ভুলি নাই তা মনে আরে যেই ভাবে তে কথা বল ভুলি নাই তা মনে পারে ভুলি चमत्कार भावे एतो सुंदर एक प्रश्न करार जन्नो से आमार काछे प्रश्न करेछेन जे काल हाशरेर माठ एई माठेर दैर्घ्य कत एवं प्रस्थ कत अर्थात एई माठटा कतटुकु हबे एटार माठटा कि मूल कथा हलो एटार माठटा कि काल हाशरेर माठे एई हाशरेर माठटा कतटुकु हबे তার দৈর্ঘ্য কত প্রস্থ কত অর্থাৎ তার উপরে নিচে কত আশেপাশে কত সব মিলিয়ে এটার মাপটা কত কাল হাশরের মাঠ এই দুনিয়ার এই পৃথিবীর ৪০টা পৃথিবীর সমান হবে দৈর্ঘ্য এবং এই পৃথিবীর ৪০টা পৃথিবীর সমান হবে তার প্রস্থ কাল হাশরের মাঠ এই পৃথিবীর ৪০টা পৃথিবীর সমান হবে তার দৈর্ঘ্য এবং এই ৪০টা পৃথিবীর সমান হবে তার প্রস্থ এটা হলো সহিহ বুখারি তাহলে এখানে হিসাবটা কি আসলো হিসাবটা আসলো হলো এদিকেও ৪০ ওদিকেও ৪০ অর্থাৎ সবকিছুই এখানে মাপে সমান সমান আসলো এখানে কম বেশি নাই ৪০টা পৃথিবীর সমান হলো তাই না আমার কাছে সে যে জবাব প্রশ্ন করেছে তার জবাব করলাম এবার তাহার কাছে আমার প্রশ্ন থাকবে আপনি বলবেন তো একজন মানুষের উপর কিয়ামত হলে বা মৃত্যু বরণ করলে একটি মানুষ সে কয়টি জিনিস হতে মুক্তি পায় একটি মানুষের উপর কিয়ামত হলে বা সে মৃত্যু বরণ করলে সে কয়টি জিনিস হতে মুক্তি পায় সেই জিনিসটির নাম কি এই আপনার কাছে আমার জানা বাবার আমি গান করলাম কঠিন হাশরের দিনে আখেরি নবীজি বিনে পাপী মত কে করিবে পার এটা আমার পালা থেকে আমার পক্ষে থেকে আমার একটি গান রাখলাম আমি এবার আমার মুক্তাপা সে তার পালা থেকে গান করে একটি বিচ্ছেদ গান করলেন আমার দাদাগুরু আব্দুর রশিদ সরকারের লেখা গানটা হলো কি
ঘরের মাল সব লইটা নিল আছে না এক চোরে রে আমি মুখ দেখাবো কারে রে মুখ দেখাবো ও তো তার পাশাপাশি আমারও একটি গান থাকবে যেহেতু সে বিচ্ছেদের মধ্যে অলরেডি চলে গেছে তাই না বাবারা তাই তার পাশাপাশি আমি একটি গান রাখি ধন্যবাদ